আসসালামু আলাইকুম। আজকে একটি ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই যে দেশি মোরগ দিয়ে আলু দিয়ে রান্না করলাম, বছরের শেষ দিন দুপুরে একটু রান্না বান্নার আয়োজন করা হয়েছে। আলু দিয়ে দেশি মুরগি রান্না করলাম, এখানে লাউ দিয়ে মোরগের হাড্ডি দিয়ে হাড়টা দিয়ে রান্না করেছি। রান্না করেছি বকলি দিয়ে কোরাল মাছ, এটা একটা রেসিপি করেছি, রান্না করা হয়েছে। আর আমার মেনলি আজকে আমি আপনাদেরকে দেখাবো বাঁধাকপি, একটু অন্যরকমভাবে বাঁধাকপি ভাজি। এই যে একটা বকলি, বকলিটা খুবই সুন্দর ছিল এবং তরকারিটাও খুব ভালো হয়েছে। মাছের সাথে দিয়ে রান্না করেছিলাম এই বকলিটা। তারপর আজ আমি দেখাবো আপনাদেরকে বাঁধাকপি ভাজি, এটাকে আমি একটু অন্যভাবে করেছি। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে তো আশা করি আমার পাশে থাকবেন, আমার ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। এই দেখুন বাঁধাকপির কালারটা অনেক সুন্দর হয়েছে। এখানে তার বাঁধাকপি ভাজি করার জন্য আমার একটি বাঁধাকপির প্রয়োজন, তাই আমি একটি বাঁধাকপি নিয়ে নিলাম। এই বাঁধাকপিটাকে আমি এখন কেটে নেব একটু বড় বড় করে, দুভাগ করে মাঝখানের এই শক্ত আটিটা ফেলে দিব। আর এইভাবে দেখুন বড় বড় পিস করে কেটে দিয়েছি। আসলে সহজ চলাচল আমরা বাঁধাকপিকে কুচি কুচি করে করি, আমি এখানে একটু বড় করে করেছি। একটু পানিতে সিদ্ধ করে একটু লবণ দিয়ে দেব, দিয়ে এখন বাঁধাকপিটাকে আমি একটু সিদ্ধ করে নেব যাতে কালারটা সুন্দর থাকে। সিদ্ধ করার পর সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব, তাহলে বাঁধাকপির কালারটা একটু সুন্দর থাকবে, সবুজ থাকবে। এবারে আমি মিনিট দিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছি। এখন আমি একটি কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, পেঁয়াজ দিয়ে দিব। এখানে আমি রসুন কুচিটা দেব না, বাঁধাকপিতে আমি রসুন কুচি দিয়ে করি, আর এটা একটু যেহেতু অন্যরকমভাবে করছি সেজন্য পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম কেটে। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর একটু দিয়ে দিব এক চামচ সয়া সস। সয়া সসটা আপনারা ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। হালকা একটু রসুন দিয়ে দিয়েছি বাটা, জিরা বাটা অল্প করে দিয়েছি, একটু আদা বাটা দিয়েছি। আগে বলেছি বাঁধাকপিটা আমি অন্যভাবে করছি। হালকা হলুদ দিয়ে দিব, বেশি হলুদ দিব না। পেঁয়াজ পাতাটাকে আমি একটু বড় বড় করে কেটে দিচ্ছি। কেচি দিয়ে কেটে এখন সেদ্ধ করা বাঁধাকপিটাকে আমি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা হয়ে যাবে সহজ তাড়াতাড়ি, কারণ এটাকে আমি ভাপ দিয়ে নিয়েছি। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি। আসলে অনেকভাবে আপনারা ইচ্ছে করলে বাঁধাকপি করা যায়, তাতে খাবারের তেল বদলে। এখন আমি কিছুক্ষণ পর বাঁধাকপিটাকে নেড়ে চেড়ে ধনে পাতা দিয়ে এটাকে আর একটু নেড়ে চেড়ে এটাকে চুলাটা অফ করে দেব। হয়ে গেল আমার বাঁধাকপি ভাজি, খুবই সহজে সিম্পলভাবে এবং মজাদার এই বাঁধাকপি ভাজিটা আপনারা বাসায় ট্রাই করতে পারবেন। আশা করি সবাই ভালো থাকবে।